নমস্কার নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে কৌস্তভ গ্রিলস তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি তোমাদেরকে দেখাবো ঘরে থেকে কি করে বাঁচা যায়। হ্যাঁ, সরকার থেকে লকডাউন করার পর এরকম করোনাতে তো আমি নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ এখানে আমি চলে এসেছি ঘরের মধ্যে, আমাকে আমার হেলিকপ্টার ছেড়ে দিয়ে গেল। তো তোমাকে আমি দেখাবো কি করে তুমি এরকম ঘরের সিচুয়েশন থেকে বেঁচে থাকতে পারবে। চলো পরবর্তী সিনের জন্য আমরা এগিয়ে যাই। তো গাইস, তো ব্যাপারটা হচ্ছে আমি আর কিছুই না, আমি আর্মি ট্রেনিং এর জন্য গেছিলাম। তো আমাকে দূর করে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি আর কখনো আর্মি ট্রেনিং এ যাবো না, পুলিশেও যাবো না। তো আমি কি করবো, আমি ভেবেছি এরকম দুঃখী দুঃখী বাচ্চাদেরকে যারা সরকার থেকে লকডাউন ঘোষিত করে দেবে এরকম প্রতি বছরই, তাদেরকে আমি কি করে ঘরে থাকতে এরকম ট্রেনিং দেবো। তো আমাদেরকে প্লিজ সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটাকে আরো বড় করবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, ঘরে থাকতে গেলে আমাদেরকে আগে কি করতে হবে, তো ঘরে থাকার জন্য আমি এখানে একটা ব্যাগ নিয়ে চলেছি, ঠিক আছে? এই যে ব্যাগ দেখতেই পাচ্ছেন, এই ব্যাগ, এই ব্যাগের ভেতরে নানা ধরনের ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। মানে ধরো তুমি এত এত যে থাকবে ঘরে, তো তার জন্য তোমাকে তো সময় কাটাতে হবে। সময় কি করে কাটাতে হবে, দাঁড়া আমি দেখাচ্ছি। এরকম ব্যাগটাকে খুলবে, ভেতর থেকে দেখুন আরেকটা ব্যাগ, তো এরকম ব্যাগটা খুলবে, খুলে বেরিয়ে যাবে। এখানে হচ্ছে একটা এ আছে, মানে কি বলে ভার্চুয়াল একটা বক্স আছে। তো এরকম ঘুরবেন, এটাকে এরকম ভাবে চোখে লাগিয়ে দেবেন, ঠিক আছে? এরকম ভাবে চোখে লাগিয়ে এরকম ভাবে ঘুরে বসে থাকবেন, এরকম এরকম করে সিনেমা দেখবেন, ঠিক আছে? ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট নিনজা টেকনিক। তো আমি আপনাদেরকে প্রতিটা পদে পদে দেখাবো কি করে আপনারা ঘরে থাকতে পারেন। তো পরবর্তী সিনের জন্য এগিয়ে যাচ্ছি আমরা। দেখুন আমার গলাতে একটা চলে এসেছে, আসলে আমি একটা ম্যাজিশিয়ান। তো এরকম সিচুয়েশনে আপনাকে তো কিছু খেতে হবে বাড়িতে, না খেয়ে তো সারাদিন কাটানো যাবে না। তো আপনাকে কিছু খেতে গেলে এরকম বাড়িতে কটা গাছ বসাবেন, তো এই গাছ ফুলও দেয় ফলও দেয়, তার সাথে ক্যাডবেরি দেয়। দেখুন দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন গাছ থেকে পারলাম, দেখতে পাচ্ছেন? কিন্তু দুর্ভাগ্যবশত এই গাছটাকে আমি কম খেতে দিই, তার জন্য এর ভেতরে শুধু প্লাস্টিকটাই উৎপাদন করতে পেরেছে, ভেতরে ডেয়ারি মিল্কটা নেই। আচ্ছা দাঁড়ান, আরো পে দিয়েছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন আরো আছে, আরো আছে, দাঁড়ান, এই দেখুন, এই দেখুন। এরকম গাছকে কিছু খাওয়াবেন, গাছ আপনাকে পরিবর্তে দেবে। হতে পারে ভেতরে কিছু নেই, কিন্তু আপনার দেখে তো সন্তুষ্ট হলেন নাকি? তো চলে যাই আমরা পরের সিনে। এবার আপনাকে আমি দেখাবো যে এরকম যে আস্ত একটা ব্যাগ নিয়ে ঘুরছেন, ব্যাগের ভেতরে কি কি আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো চলুন। তো নমস্কার বন্ধুরা, আমার এই ব্যাগ, এই ব্যাগের ভিতরে কি কি আছে, সবসময় ব্যাগে করে একটা মানি ব্যাগ অবশ্যই নিয়ে ঘুরবেন। এই মানি ব্যাগের ভেতরে সবসময় এরকম একটা করে টাকা পয়সা রেখে দেবেন, যদি জঙ্গলে কোথাও হারিয়ে যান পশু পাখিদের দিয়ে আপনি বাঁচতে পারেন। তো এর সাথে রেখে দেবেন একটা হচ্ছে ইয়ে, মানে কি বলবো, এটা করে আধার কার্ড রেখে দেবেন, এরকম আধার কার্ড। তো কি বলুন, জঙ্গলে বাই চান্স আপনি হারিয়ে গেছেন বা বাড়িতে হারিয়ে গেছেন, আপনার পরিবারের লোক প্রতিদিন আপনাকে দেখে ভুলেও যেতে পারে, আর জঙ্গলে যদি হারিয়ে যান পশু পাখিরা আপনাকে ভুলেই যেতে পারে। তো এরকম আধার কার্ড দেখিয়ে দেবেন, দিয়ে বলবেন কিনা যে আমি হলাম কৌস্তভ গ্রিলস, বা আপনার নাম বলবেন, আর আমার নাম বললে 5% ছাড় পাবেন। তো এগিয়ে যাই পরে কি কি আছে দেখার দিকে। তো বন্ধুরা পরবর্তী দেখুন, এটা এই ডিও নিয়ে ঘুরবেন, কি বলেন তো? বাড়িতে আপনি ঘরে বসে 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 ল্যাত খেতে খেতে আপনি হয়তো হতে পারেন এমন কি মানে চান করতে ভুলে যেতে পারেন এই গরমেও, তো আপনার গাদি বিভৎস একটা গন্ধ ছাড়তে পারে, তার জন্য এই সেন্টটা নেবেন, এরমভাবে এরমভাবে মেরে নেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা, ওই জন্য আমি এরকমভাবে সেন্ট নিয়ে ঘুরি। তারপরে আপনি কি, আপনার এরকম দাড়ি বেরিয়ে যাবে, এরকম জঙ্গলিদের মতন হয়ে যাবেন। তারপরে আমি চশমাটা পরে রয়েছি বলে আর এক্সপোজারটা বাড়িয়ে রয়েছি বলে আমাকে এরকম মুখটা ফ্যাদ ফ্যাদে সাদা লাগছে, কিন্তু আপনাদের তো নাও লাগতে পারে। তার জন্য আপনি একটা ফেস ওয়াশ নিয়ে এরকম ঘুরে বেড়াবেন, যাতে মুখে লাগিয়ে আপনাকে খুব সুন্দর দেখতে লাগে। তো আর এরপরে কী রয়েছে, এরপরে রয়েছে একটা বটবটে, মানে বটবটে ঠিক না, এটাকে বলা হচ্ছে বো। এই জিনিসটা আপনি নিয়ে রাখবেন, কেন কি নিজের কথা শুনতে শুনতে আপনি খুব বোর হয়ে যেতে পারেন, তাই জন্য এই গানটা শুনবেন। এখানে গান চালিয়ে দিয়ে ব্লুটুথ স্পিকারে আপনার খুব ভালো লাগবে। তো পরে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদেরকে নেক্সট আমরা চলে যাই বনে, কোথায় কি শিকার হচ্ছে, মানে শিকার আছে সেটাকে দেখার জন্য আমাদের তো পেটও চালাতে হবে। তো চলুন,
বা আমি এখন চলে এসেছি ঘরের নিচে, তো এখানে কোনো আমার ক্যামেরাম্যান না থাকায় আমার ক্যামেরাম্যান এখন চানা চুরমুড়ি খেতে গেছে, তো তার জন্য আমি আপনাদেরকে নিজে হাতে ক্যামেরাটা খুলে দেখাচ্ছি। তো এখানে আমি দেখতে পেয়ে গেছি আমাদের বাড়ির খুব সুন্দর একটা পশুকে, তো আমি আপনাদেরকে দেখাবো সেই পশুটিকে এবং তার সাথে আমি কথাবার্তা করে জানতে চাই তার এখন ফিলিংসটা কেমন। তো চলুন দেখে আসি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন, ওই দেখুন, এরা কিছু কিছু সময় হিংস্র হতে পারে, তাই ওকে আমি চেন দিয়ে বেঁধে রেখেছি। কিছু কিছু বলার চেষ্টা করতে পারে এরা, কিন্তু এদের বলতে পারে না বলে আমরা বেঁচে যাই, নালে আপনাদেরকে বলতো। ওই যে বলছে, ও দেখুন এরকম হতেই পারে আপনাদের বাড়িতে, ও ক্যামেরায় আসছে না, তো এরকম হতেই পারে আপনাদের বাড়িতে একটা ছোট্ট খোটো এরকম একটা পশু কুকুর আছে, তো তার জন্য আপনারা এরকমভাবে ধরবেন এটাকে, এইভাবে মা এইভাবে ধরে রাখবেন এইভাবে, যাতে কোথাও কিছু করতে পারে, বুঝতে পেরেছেন? তো এরকম করে ধরে রাখার পরে এটাকে বলবেন, ওই ঢাকিস, তো দেখতেই পেলে, তো আমাকে ডাকছে, তো দেখুন দেখুন ডাকছে, আমি ঘুরে বসছি। হ্যাঁ বল কি হয়েছে, বল বল কামড়ে, দেখুন হাত থেকে খাবে বলছে, তো আমি এদিকে খেতে পাচ্ছি না ঘরে থেকে থেকে, ও আমার হাত খাবে, বুঝতেই পাচ্ছেন? আসলে আমাকে তো চিনতে পারেনি, আমি আর এখন কৌস্তব না, আমি এখন কৌস্তব গ্রেলস হয়ে গেছি, তো আমাকে না চিনতে পেরে আমাকে খেয়ে ফেলার ধান্দা করছে। এই হাতা ছাড়, এই I don't do this. I am so angry. I don't do this. I মেরে দেবো, কিন্তু আমি মেরে দেবো, এই আমি দুর্ভাগ্যবশত ভিডিওটা অফ করছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে একটা অ্যাকোরিয়াম আছে, তো যাই হোক আপনাদের বাড়িতেও যদি থাকে ভুলবশত হয়েও আপনি কিন্তু এই মাছগুলোকে খেয়ে ফেলবেন না, এরা কিন্তু বিষাক্তও হতে পারে, আপনার পেটের গড়বড়ও হতে পারে, তাই জন্য বলছি বন্ধুরা এদেরকে শুধু দেখেই যান, খেতে অবশ্যই বাধা নেই, আপনারা খেলে খেতেই পারেন, তবে পেটে ব্যথা হলে আমার চ্যানেলে কমেন্ট করতে আসবেন না। তো ধরুন বন্ধুরা আপনি বাড়িতে আছেন, আপনার সময় একদম কাটছে না, তো কি করবেন, এরকম গাছের কাছে চলে আসবেন, একটু স্ট্রাগল করবেন নিজের মধ্যে, ঠিক আছে? বনের মধ্যে দিয়ে আমি ঢুকবো, এরকম জায়গাতে আপনারা ভুল করেও ঢুকবেন না, এরকম জায়গা অনেকটা হানিকারক হতে পারে শরীরের জন্য, আপনাকে ঢুকতে হবে এরকম জায়গা দিয়ে, এরকমভাবে এরকম এরকম পরিবেশের মধ্যে দিয়ে, তো এরকমভাবে ঢুকছেন এরকম জায়গা, এরকম জায়গা মাউন্ট এভারেস্টের মতন জায়গাতে উঠে যাবেন, তারপরে এরকম জায়গা থেকে চারিদিকটা ঘুরে, এরা চল নেই দেখে কিছু লাভ নেই, গজব বেজ্জতি হ্যায়। তো যাই হোক আমরা চলে আসছি আরেকটা নতুন পর্যায়ে, তো এরকম গাছ আপনাদের কাছে অবশ্যই থাকবে এরকম বাড়িতে, এগুলোকে নিয়ে এরকম একটু স্ট্রাগল করবেন, তারপরেও যদি আপনার এরকম সময় না কাটে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। বন্ধুরা আমরা এখানে একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি, কাগজ, তো এগুলোকে কাগজ ভাববেন না, এগুলো আপনাদের মার্কশিটও হতে পারে, যা আপনাদের বাজে ফল দিয়েছে ভবিষ্যতেও দিতে পারে, এরকম ফল ফলল আছে, কাগজগুলো আছে যার জন্য আপনারা ঘরে বেদানিও খেতে পারে, তো সেই কাগজগুলোকে এরকম নেবেন, নিয়ে এরকমভাবে রাখবেন। তো আমাদের তো জানেনই ঘরে থাকতে গেলে আগুনের খুব দরকার হয়, বেঁচে থাকতে গেলেও আগুনের খুব দরকার হয়, তো তার জন্য চকমকি দুটো পাথর নিয়ে আমরা চলে এসেছি, তো এর উপরে আমরা ট্রাই করে দেখতে চাই যে কাগজটি জ্বলে কিনা, তো চলুন আপনারা আমাদের সাথে দেখে নিন কাগজটা আমরা জ্বালাতে পারি কিনা, চলুন। এরকম প্রায় 1819 শতাব্দীতে একটা ছেলে এরকম বন্ধ হয়ে গেছিল ঘরের মধ্যে, সে বিগত 3 দিন ধরে এরকম আগুন না জ্বালাতে পেরে আত্মহত্যা করে। আপনারা ফিরে আসুন একটু ব্রেকের পর, এই জল না, আরে আরে লজ্জার খাতির আছে রে ভাই, জল আরে জল রে, আরে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কাগজটি জ্বলে গেছে, তো এরকম ভাবে আপনারা আপনাদের মার্কশিটও জ্বালিয়ে দিতে পারেন, কেউ বুঝতে পারবে না ঘরেতে, তো আমরা এই কাগজের মাধ্যমে আপনারা আমাদের হাত শেখে নেব, খুব গরম মানে খুব ঠান্ডা পড়েছে, তো এরকম না থাকলেই চকমকি পাথর দুটোকে উপরে চাপিয়ে দেবেন।
খুব সুন্দর ভাবে আছে। ও হ্যাঁ, তো আমরা চকমকি পাথর দিয়ে খুব সুন্দর ভাবে আগুনটা জ্বালিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনাদের হয়তো এরকম ধারণা আসতেই পারে কি আমি জল কি করে পাবো এরকম কোনো জিনিস দেখালাম না, তো আপনারা একটু বোকা আছেন। তার কারণ হচ্ছে আপনারা যখন ঘরেতেই আছেন তখন হাতের সামনে একটা বোতল পেয়ে যাবেন জলের, এরকম ধরবেন, এরমভাবেই ধরবেন, হ্যাঁ অন্যভাবে না, এরম নেবেন। স্বর্গ সুখ বলে খেয়ে নেবেন। খুব অন্যায় হয়েছে সপ্তাহ বন্ধুরা, এরকম ধরুন আপনি বসে রয়েছেন, আপনার খুব জোরে খিদে পেয়ে গেছে, হতেই পারে মানুষ আপনি আপনার খিদে পেতেই পারে, প্রাণ আছে যখন খিদেও আছে, তো আপনি কি করবেন? এরকম সামনে যদি কোনো গাছ থাকে, এরকম আপনাদের বাড়ি আম গাছ, জাম গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, যা কিছু থাকতে পারে, তো তার কাছে এরকম যাবেন যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমগুলো আছে, এরকমভাবে পেরে নেবেন, যাই আছে, কিন্তু আমি পারতে পারছি না, তার একটাই কারণ আছে, আমি পেরে নিলে আমার দাদু আমাকে পেদে লাট করে দেবে, তাই জন্য আমি পারছি না। দিচ্ছে না শোনা গো আমার। তো বন্ধুরা, আসলে ক্যামেরাম্যান নেই তো আমাকেই সব সেট করতে হচ্ছে। হ্যাঁ, তো তো বন্ধুরা, তো এরকম হতেই পারে আপনি ঘরেতে এরকম বসে রয়েছেন, খুব বোর লাগছে, এরকম ভাবে পাপা ছড়িয়ে এরকম বসে রয়েছেন, কিন্তু ভালো কিছুতেই লাগছে না, তখন একটু নিজের মনে নিজের আধ্যাত্মিকতাটাকে একটু চাগাতে চাইবেন, ঠিক আছে? এরকম ভাবে একটু বসে থাকবেন, পোস পোস মেরে যে নানা রকম মাথার মধ্যে চিন্তা করবেন, কেন আমি এলাম, কেন এরা সব এলো, কেন করোনা এলো, কেন পাটা ভাঙতে গেল, নাও নাও পলিটিক্স নিয়ে আসবেন না এখানে, কেন 18 বার এখান থেকে ওখানে যেতে হলো, আমি আগেও বলেছি পলিটিক্স আনবেন না এখানে, না এরকম ভাববেন কিছু কিছু, যে আম গাছে কেন জাম হয় না, জাম গাছে কেন লঙ্কা হয় না, এগুলো আপনার ভাবা দরকার, আপনার আপনার এটা আপনার এটা রাজনৈতিক অধিকার ভাবাটা। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা এরকম ভাবতে ভুলে যাচ্ছি, আসলে আমি আগের বছর আসতে পারিনি, আমার একটু কাজ ছিল। দয়া করে ভিডিওটিকে প্লিজ প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্যই আমি এরকম ভুমভাং টাইপের ভিডিও বার করছি, যাতে আপনারা একটু মজা পান। লকডাউনে কি করব ঘরে বসে, সত্যি কথা বলুন তো, ঘরে বসে না আছে পড়াশোনা, অনলাইনে পরীক্ষা, না আছে কাজ, না কিছু, এখান থেকে সামনে দোকানে যাবো সেটাও ভয় লাগছে, ভয় লাগছে কিন্তু পুলিশের জন্য না, ভয় লাগছে সত্যি করোনার জন্য। আগের বারে কিন্তু করোনার ভয় লাগেনি, আগের বারে পুলিশের ভয় লাগিয়েছিল, কিন্তু এবারে সত্যি করোনার ভয় লাগছে, যাহারে মানুষ মরছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরেতে থাকুন, এগুলো শুনতে হয়তো বোরিং লাগবে, বাট এগুলোই আপনাকে পরের ভিডিওটা দেখার জন্য সাহায্য করবে, কিন্তু আপনার আমার ভিডিও না দেখলে অন্যের ভিডিও পরেরটা দেখার জন্য এগুলোই সাহায্য করবে। ঘরে থাকুন, মাস্ক পরুন, আর খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোবেন না, আর যদি একান্তই বেরোবার ইচ্ছা করে বেরোন, আমার কি। আমি আপনাদেরকে একটা জিনিস একদমই বলতে ভুলে গেছি, এই ধরুন যে রাত হবে, রাতে তো আমাকে তো শুতে হবে, কিন্তু ঘরেতে শোবো না, আমার ইচ্ছা করছে না ঘরেতে শুতে, তো এরকম ঘরেতে গরমেতে কেউই শুতে পারে না, তার জন্য আমি ছাদেতে শোবো প্ল্যান করেছি। তো ছাদে শোবার জন্য একটা করে বালিশ লাগে, আপনাদেরকে এরকম একটা বালিশ জোগাড় করে নিতে হবে, পাম্প বালিশ, এরকম মুখে নেবেন, এরমভাবে ফুলিয়ে নেবেন, দিয়ে এরকমভাবে নেবেন, এরমভাবে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? তো এটা বলতে আমি ভুলে গেছিলাম বলে আবার 2 কিলোমিটার দূর থেকে আমি ফিরে আসলাম। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ, টাটা বাই। এ টোনি কসলা থাম দাসরে বাজো কি।